Assalamu alaikum, welcome to Faria's Diary. I am Faria. Today I will paint a baby dress. এটা আমার কাজিনের একটা ফতোয়া, যেমনটা দেখছেন আমি একটা কারের স্কেচ আঁকার চেষ্টা করছি। পেন্সিল দিয়ে এঁকেছি, ফেবিক্রিলের অ্যাক্রিলিক কালার নিয়েছি আর নিয়েছি ব্রাশ সুবিধা মতো। পেন্সিল দিয়ে আঁকার ক্ষেত্রে বলবো যে স্কেচটা যখন পেন্সিল দিয়ে আঁকবেন হালকা করে আঁকবেন, কারণ পেন্সিলের দাগটা রাবার বা ইরেজার ছাড়া উঠতে চায় না। এখন পেন্সিল দিয়ে যে স্কেচটা এঁকেছিলাম তার ওপর কালার দিয়ে হালকাভাবে করে নিয়েছি। এভাবে করলে আপনাদের আঁকতে সুবিধা হবে। আপনাদের বাসায় যদি কোনো বেবি থাকে আপনারাও তাদেরকে তাদের একটা সিম্পল ফতোয়াতে কালার করে পেইন্ট করে এরকম একটা লুক দিতে পারেন। কারের ডিজাইনটা আমি নিয়েছি বেবিদের যে ড্রয়িং বুক থাকে সেখানে ধরনের ইজি কারের ছবি থাকে। কারটা একটু কালারফুল করার চেষ্টা করেছি, এজন্য লাল কালার নিয়েছি, আরও দুটো একটা রং দিব। আচ্ছা, এখানে আমি ফ্রেমে নিয়েছি, আর শুধু যে ফ্রেমে নিয়েছি তা না, নিচে একটা প্লাস্টিকের বোর্ড মতোও নিয়েছি। এটা তো সাদা কাপড়, তাই যাতে পেছন পাশে রংটা স্প্রেড না করে কোনোভাবে। ব্লু কালার নিলাম বেবি কার চাচ্ছি একটু কালারফুল করতে। আচ্ছা, এটা বলে দিই যে অ্যাক্রেলিক কালার ধুলে উঠে যাবে কি না। অ্যাক্রেলিক কালার ধোয়ার পর ওঠে না। অ্যাক্রেলিক কালারগুলো মূলত কাপড়ে রং করার জন্যই তৈরি করা হয়ে থাকে। এখানে আমি একটা সিগনাল লাইট আঁকার চেষ্টা করছি, সেটাই বা বাদ থাকবে কেন। আর এটা আপনারা 24 ঘন্টা পর আয়রন করতে পারবেন, তবে অবশ্যই সামনের দিক দিয়ে নয়, কাপড়টা উল্টে নিয়ে পেছন দিক দিয়ে। আর কারটা আঁকার পর আমি এই বর্ডারগুলোতে আরও একবার ব্ল্যাক কালার দিয়ে পেন্ট করে দিচ্ছি, এতে কারটার শেপটা আরও অনেক বেশি সুন্দর করে ফুটে উঠবে। যখন যেরকম ব্রাশ দরকার সেরকম ব্রাশ নিচ্ছি। একটা ব্রাশের গুরুত্ব আসলে অনেক একটা পেন্টিংয়ের ক্ষেত্রে। একটা ভালো ব্রাশ আপনার পেন্টিংটাকে অন্য একটা লেভেলে নিয়ে যেতে পারে। আবার যদি আপনার ব্রাশ চয়েসটা ভুল হয় তাহলে আপনাকে স্ট্রাগল করতে হবে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন আর কি। একটু নীল আর সাদা মেঘ এঁকে দিলাম আর কি। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। একটা সিম্পল ট্রি এঁকে দিব, এটা ওই রকম বেবিদের আর্ট বুকে যেরকম সিম্পল ট্রি থাকে সেরকম। সূর্যই বা বাকি থাকবে কেন, এখানে লাল কমলা হলুদ এগুলা দিয়ে একটা সূর্য এঁকে দিলাম। তো আমার পেন্টিং প্রায় অলমোস্ট শেষের দিকে, আপনারা আমাকে জানাবেন ভিডিও আপনাদের কেমন লাগলো, কোনো সাজেশন বা প্রশ্ন থাকলে সেটা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাভ ইয়োরসেলফ। আসসালামু আলাইকুম।